রোহিঙ্গা আশ্রয় শিবিরে কথিত সন্ত্রাসী গোষ্ঠী আরসার তিন শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করেছে র‍্যাব 15। রোববার মধ্যরাতে ওকেআর 4 ও 17 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দাবি করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও অ্যামুনিশন উদ্ধার করা হয়, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করত। র‍্যাব জানায়, আটককৃতদের মধ্যে রয়েছে আরসার স্লিপার সেল ও ওলামাবুডির অন্যতম শীর্ষ কমান্ডার মৌলবী হামিদ হোসেন প্রকাশ ডাক্তার হামিদ, অর্থ সমন্বয়ক আবুতয়ব প্রকাশ সোনা মিয়া, প্রকাশ সোনালী এবং আরসার ইন্টেলিজেন্স সেলের কমান্ডার ওসমান গনি। রোহিঙ্গা ক্যাম্পে একটা অপারেশন পরিচালনা করে যেখানে আরসার স্লিপার সেল ও ওলামাবুডির অন্যতম শীর্ষ কমান্ডার এবং অর্থ সমন্বয়ক এবং তাদের গোয়েন্দা শাখার প্রধান সমন্বয়ককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। রোহিঙ্গা ক্যাম্পের বর্তমানের যে হত্যা, ধর্ষণ, খুন, অপহরণ, যত অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে তার মূল কারণ হচ্ছে এই আরসার সন্ত্রাসী গোষ্ঠী। এছাড়াও পৃথক অভিযানে কক্সবাজার শহরের কোস্তরাঘাট নতুন ব্রিজ এলাকা থেকে ডাকাত চক্রের 6 জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করার কথা জানায় র‍্যাব। প্রস্তুতি তারা যখন গ্রহণ করছে এরকম একটা ইনফরমেশনের ভিত্তিতে আমাদের একটা চৌকস আভিযানিক দল এই কস্তুরীঘাট এলাকায় একটা অভিযান পরিচালনা করে এবং আমরা সেখানে গিয়ে দেখতে পাই যে কয়েকজন লোক দলবদ্ধ হয়ে তারা পরিকল্পনা করছে। আমাদের র‍্যাবের আভিযানিক দল এবং এলাকাবাসীর সহায়তায় আমরা 6 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের সাথে আমরা বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা বারুদও আমরা আমাদের রিকোভারিতে নিয়ে আসতে সক্ষম হই। একই সাথে আরেকটি অভিযানে দুর্লভ মাদক আফিম পাচারকালে বান্দরবান সদরের হাফেজগোনা এলাকা থেকে 3 কোটি টাকা মূল্যের 3 কেজি 200 গ্রাম আফিম উদ্ধার সহ এক মাদক কারবারিকেও আটকের দাবি করে র‍্যাব 15। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।